वेलकम स्टूडेंट्स मास्टरमशाई एकेडमी पक्ष থেকে আমি তোমাদের সঙ্গে রয়েছি মনোজিৎ দাস। आज के क्लास মূলত কম্পিটিটিভ एग्जाम ব্যাচের ক্লাস আর আমাদের টপিক রাখা হয়েছে লাভ ও ক্ষতি। তো লাভ ক্ষতি আমরা আজকে ডে টু ক্লাসে এসেছি। ডে ওয়ান ক্লাসে আমরা লাভ ক্ষতি কিছু বেসিক আইডিয়াগুলো নিয়েছি। আজকে সেই আইডিয়াগুলোকে কাজে লাগিয়ে আরেকটু বেশি কিছু শিখব। তা খুব তাড়াতাড়ি আমরা একেবারে ক্লাসে চলে যাই। কিন্তু যাবার আগে তোমরা দেখো তোমাদের মধ্যে যারা এই সমস্ত এক্সামগুলোতে অ্যাপ্লাই করেছো বা আগামীতে করবে ভেবে রেখেছো তাদের জন্য কিন্তু আজকের লাভ ক্ষতি ভীষণ লাভদায়ক হবে। যারা পুলিশ সার্ভিসে বসবে বা প্রাইমারি টেট ICDS, IBPS, ব্যাংকিং এর উপরে রেলের RRB আছে, SSC, PSC, DRDO সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ভীষণ দরকারি আজকের ক্লাস। তা দেখি আমাদের এক নম্বর অঙ্ক কি বলছে। দেখো স্টুডেন্টস আজকের এক নম্বর অঙ্ক কি বলেছে, একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো, ক্ষতির শতকরা হার কত। আমরা শুরুতেই একটা ভীষণ সহজ অঙ্ক রেখেছি। দেখো কি বলেছে, বিক্রয় করার অর্থাৎ আমাদের বিক্রয় মূল্যটা জানা আছে 380 টাকা, ঠিক আছে। 380 টাকা দিয়ে একটা জিনিস বিক্রি করে আমি বাড়িতে গিয়ে বললাম যা আমার তো 20 টাকা ক্ষতি হয়ে গেল, তাহলে আমি জিনিসটা কিনেছিলাম কত টাকায়, অর্থাৎ আমার ক্রয় মূল্য কত ছিল। খুব সূক্ষ্মভাবে তোমরা দেখো যে তুমি 380 টাকায় কোনো একটা জিনিস বাজারে গিয়ে বিক্রি করে বাড়িতে গিয়ে বললে যা আমার তো 20 টাকা ক্ষতি হয়ে গেছে, তাহলে আমি জিনিসটা কিনেছিলাম কত টাকায়, নিশ্চয়ই আরও 20 টাকা বেশি দিয়ে, অর্থাৎ 380 আর 20 যোগ করলে হয় 400 টাকা। তাহলে তুমি জিনিসটা কিনেছিলে 400 টাকা দিয়ে, ক্ষতি করলে 20 টাকা। লাভ বা ক্ষতি সবসময় কিন্তু ক্রয়মূল্যের ওপরে নির্ধারণ করতে হয়। তা আমাদের ক্রয়মূল্য তো 400 টাকা, অর্থাৎ আমরা 400 টাকায় ক্ষতি করেছি 20 টাকা। তাহলে শতকরা ক্ষতি করতে গেলে 100 দিয়ে গুণ করে পার্সেন্ট চিহ্ন দিতে হয়, দুটো শূন্য 4 5 20, অর্থাৎ আমাদের শতকরা ক্ষতির হার 5%। ভীষণ সহজ অঙ্ক, আমরা প্রথমের দিকে আছি, ডে টু ক্লাসের প্রথমের দিকে, তাই একটু সহজ দিয়ে শিখি, পরে আস্তে আস্তে একটু জটিলে যাব। এমন কি আমরা SSC CGL বা ব্যাংকের যে পরীক্ষাগুলো আছে আগামীতে সেখানে কি ধরনের লাভ ক্ষতি আসতে পারে সেটার ওপরও স্পেশাল ক্লাস তোমাদের থাকবে, তোমরা রেগুলার থাকো সাথে পরের ক্লাসগুলো দেখতে পাবে। যাই এবার নেক্সট নাম্বার টুতে। এবার 2 নম্বর অঙ্ক বলেছে যে 8টি কমলার ক্রয়মূল্য 6টি কমলার বিক্রয় মূল্যের সমান হলে শতকরা কত লাভ হবে। তা দেখো মনে করো তুমি 8টা কমলা কিনেছো 100 টাকা দিয়ে, 8টা কমলা কিনেছো 100 টাকা দিয়ে, কিন্তু 6টা কমলা বিক্রি করে দিয়েছো সেই 100 টাকা দিয়ে। মানে তুমি বিজনেস শুরু করলে কমলার, কমলার বিজনেসে তুমি 8টে কমলা কিনেছো 100 টাকা দিয়ে, কিন্তু বিক্রি করার সময় তুমি 6টা কমলা বিক্রি করেছো ওই 100 টাকা দিয়ে। তুমি বিজনেসে যা ইনভেস্ট করেছিলে 100, সেটা কিন্তু তোমার চলে এলো। আর তোমার কাছে কতগুলো কমলা আছে, 2টো, কারণ তুমি তো 8টে কমলা কিনেছিলে, 6টা বিক্রি হয়ে গেল, আরও থাকলো 2টো। এই 2টো কমলা কিন্তু বিক্রি করবার পর তোমার লাভটা উঠে আসবে। তাহলে 6টা বিক্রি করার পর আমি লাভ করছি 2টো কমলা, তাহলে 6-এর মধ্যে লাভ করছি 2টো কমলা, তাহলে শতকরা লাভ কত হবে। এবার 2 দিয়ে এটাকে কাটছি 3, 100/3 মানে 33.1/3% হবে, অর্থাৎ তোমার শতকরা লাভ হবে 33.1/3%। ভীষণ সহজ একটা অঙ্ক, খুব ছোট্ট হলো, সহজভাবে বেশ তৈরি হচ্ছে আমাদের, আশা করছি অল্প অল্প করে। এরপর আমরা দেখি আজকের নাম্বার 3। দেখো স্টুডেন্টস এবার আমাদের চলে এসেছে 3 নম্বর অঙ্ক, বলেছে টাকায় 5টি ও টাকায় 7টি দরে আম কিনে টাকায় 6টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ
বা ক্ষতি হবে। তা দেখো এখানে আমাদের প্রথমে পাঁচটি আম কেনা হয়েছে এক টাকা দিয়ে, আবার সাতটা আম কেনা হয়েছে এক টাকা দিয়ে। এবার আমাদের দেখতে হবে পাঁচ আর সাতের লসাগু কত হয়। সাত আর পাঁচের লসাগু হবে ৩৫। তাহলে আমি পাঁচটা না কিনে প্রথমে ৩৫টি আম কিনি, তাহলে কত গুণ বাড়ল, সাত গুণ। তাহলে এদিকে আমার খরচটাও সাত গুণ বেড়ে যাবে, সাত এককে সাত টাকা। একইভাবে এখানেও ৩৫টা আম কিনি, তাহলে কত গুণ হলো, পাঁচ গুণ, পাঁচ সাথে ৩৫, তাহলে খরচও পাঁচ গুণ হয়ে পাঁচ এককে পাঁচ টাকা। তাহলে মোট কতগুলো আম আমরা কিনলাম, ৩৫, আর এখানেও ৩৫। তাহলে মোট আম আমরা কিনলাম ৩৫+৩৫ অর্থাৎ ৭০টি। তার জন্য খরচ কত হলো, খরচ হলো এখানে সাত টাকা আর এখানে পাঁচ টাকা, সাত আর পাঁচে মোট ১২ টাকা আমাদের ক্রয়মূল্য হলো, মোট খরচ হলো ১২ টাকা। আমরা দুটো ধরনের আম কিনেছিলাম, মনে করো একটা ল্যাংড়া আর একটা চৌষা, দুরকম কোয়ালিটি। তা সব মিলিয়ে কতগুলো আম হলো, ৭০টা। মোট কত আমাদের ক্রয়মূল্য লাগলো, ১২ টাকা। এবার বলেছে তুমি বিক্রি করার সময় টাকায় ৬টি হিসাবে বিক্রি করবে, তার মানে আমি ৬টি বিক্রি করে পাবো ১ টাকা, ১টি বিক্রি করে পাবো কম টাকা, আর পুরো ৭০টি আম বিক্রি করে কত পাবো, বেশি পাবো। ঐকিক নিয়ম করে দিলাম, এটা ২ দিয়ে দিলে ৩, ২ দিয়ে দিলে ৩৫, অর্থাৎ আমরা মোট পাচ্ছি ৩৫/৩ টাকা সব আম বিক্রি করে, অর্থাৎ এটা আমাদের বিক্রয় মূল্য। এই বিক্রয় মূল্য কিন্তু ক্রয়মূল্য ১২র চেয়ে কম হবে, তাই না? ক্রয়মূল্য আমাদের কত বেরিয়েছিল, ১২ টাকা, আর আমাদের বিক্রয় মূল্য কিন্তু ১২র চেয়ে কম বের হলো। তাহলে আমাদের কি হয়েছে, ক্ষতি হবে, বিক্রয় মূল্য কম, ক্রয়মূল্য বেশি, ক্ষতি। তাহলে আমরা কি করে বের করব, বিয়োগ করে দেব। তাহলে বিয়োগ করলে পাবো ১/৩ টাকা। এই ক্ষতি বা লাভ সবসময় কার ওপর নির্ধারণ করা হয়, ক্রয়মূল্যের ওপর, অর্থাৎ ১২র ওপর। তাহলে ১২ টাকার মধ্যে ক্ষতি হয়েছে ১/৩ টাকা, শতকরা ক্ষতি কত? আমার এই ৩টা নিচে চলে আসবে, তাহলে ওপরে ১০০, নিচে ৩×১২ ৩৬, ৪×২৫ ১০০, ৪×৯ ৩৬, তাহলে ৯×২×১৮ আর সাথে ২৫, তাহলে আমাদের বেরোলো ২.৭/৯% ক্ষতি হয়েছে। ঠিক আছে, স্টেপটা একটু বেশি মনে হচ্ছে, কিন্তু কোনো ব্যাপার না, সহজই রয়েছে। তোমরা না বুঝতে পারলে একটু আবার দেখো রিপিট করে, ঠিক আছে, সহজ লাগবে। এরপর যাই আমরা নেক্সট ৪। দেখো এবার আমাদের ৪ অঙ্ক বলেছে একজন বিক্রেতা ১২.৫% ক্ষতিতে একটি জিনিস বিক্রি করেন, যে মূল্যে তিনি বিক্রি করলেন তার চেয়ে ৩০ টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয়মূল্যে তার ওপর ২৫% লাভ হতো, জিনিসটির ক্রয়মূল্য কত? তোমরা কিন্তু অঙ্ক ভালোভাবে সলভ করবার জন্য আগে অঙ্কটাকে দুবার পড়বে। তাহলে দেখো প্রথমে ১২% ক্ষতি বলেছে, ১২.৫% পার্সেন্ট তুললে নিচে একটা ১০০ আসবে, আর এই পয়েন্ট তুললে নিচে আর একটা শূন্য আসবে, ১২৫, ১কে ১২৫, আর এখানে ৮ দিয়ে দিলে হয় ১০০০, তাহলে ১/৮। এবার এই ৮ যদি আমাদের ক্রয়মূল্য হয়, তাহলে এই ১ কি হয়েছে, ক্ষতি, মানে ৮ টাকা কিনে আমরা ১ টাকা ক্ষতিতে বিক্রি করে দিলাম, তাহলে আমাদের বিক্রয় মূল্য হলো কত টাকা, ৭ টাকা। আমি ৮ টাকায় কিনেছি, ১ টাকা ক্ষতিতে বিক্রি করে দিয়েছি, মানে ৭ টাকায় বিক্রি করেছি। পরে দেখো বলেছে ২৫% লাভ, মানে কি, ২৫/১০০, কাটাকাটি করলে আসবে ১/৪, ১/৪ আসবে। কিন্তু এখানে যদি ক্রয়মূল্য ৪ টাকা হয়, বিক্রয় মূল্য ১ টাকা, কিন্তু দেখো আমাদের আগে কিন্তু ক্রয়মূল্য ৪ নেই, ৮ আছে, এখানে কত বেরোলো, ৪, হবে না, দুটো ক্রয়মূল্য আলাদা হওয়ার কোনো কথাই এখানে বলা নেই। বিক্রয় মূল্য আলাদা হবে, হতে পারে ৩০ টাকা বেশি হচ্ছে, কিন্তু ক্রয়মূল্য তো কোথাও আলাদা হওয়ার কথা বলেনি। তাই আমরা কি করছি, এখানে ক্রয়মূল্যকে নিচেও ২ দিয়ে গুণ করি, ওপরেও ২ দিয়ে, ২ ১কে ২, ৪ ২গুণ ৮,
এইবার দেখো দু ক্ষেত্রেই, আগের ক্ষেত্রে ক্রয় মূল্য 8 ছিল, এখনকার ক্ষেত্রেও কিন্তু ক্রয় মূল্য 8, মানে সেম বেরোলো। আর এই 2 টাকা হলো আমাদের লাভ, 25% লাভ। তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে এখন? 8 টাকা কিনে 2 টাকা লাভে বিক্রি করেছো, মানে তুমি 10 টাকায় বিক্রি করেছো, ঠিক আছে? দেখো এবার দুটো বিক্রয় মূল্যের ডিফারেন্স করি। এখনকার বিক্রয় মূল্য 10, আগেকার বিক্রয় মূল্য 7, ডিফারেন্স করলে হচ্ছে 3 টাকা। আমাদের হিসাবে বিক্রয় মূল্য দুটোর পার্থক্য 3 টাকা, কিন্তু ওদের হিসাবে বিক্রয় মূল্য দুটোর পার্থক্য 30 টাকা। তাহলে এই 3 মানেই কিন্তু 30, কত গুণ বাড়ল? 10 গুণ বাড়ল, ঠিক আছে? এবার চাইছে কি ক্রয় মূল্য, আমাদের হিসাবে ক্রয় মূল্য তো ছিল 8, তাহলে ক্রয় মূল্য এখন 8 না হয়ে তাকেও 10 দিয়ে গুণ করে বাড়িয়ে দেব। যেহেতু এই পার্থক্যটা 10 গুণ হলো, তাহলে ক্রয় মূল্যও বেড়ে 10 গুণ হয়ে হবে 80 টাকা। খুব ইন্টারেস্টিং কিন্তু পদ্ধতিটা, দেখো তোমরা ভালো করে। বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবে, আর বুঝতে পারলেও অবশ্যই বলবে যে বুঝতে পারছি। নেক্সট আমরা যাব নাম্বার 5-এ। এবার আমাদের 5 নম্বর অঙ্ক, এটা একটু সহজ জানি, বুঝতে পারছি তোমরা অনেকেই দেখেই উত্তর বলে দিতে পারবে। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 20:21 হলে লাভের শতকরা হার কত? দেখো তুমি একটা জিনিস কিনেছো মনে করো 20 টাকায়, ক্রয় মূল্য 20 আর বিক্রয় মূল্যটা করেছো 21 টাকায়, তাহলে বুঝতে পারছো তুমি লাভ কত করেছো? 1 টাকা লাভ করেছো। 20 টাকায় কিনে 21 টাকায় বিক্রি করেছো, মানে তুমি 1 টাকা লাভ করেছো। এবার লাভ সবসময় কার উপর নির্ধারণ করতে হয়? ক্রয় মূল্যের উপর। তার মানে তুমি 20-র মধ্যে লাভ করেছো 1 টাকা, তাহলে শতকরা লাভ কত করেছো? শতকরা লাভ করেছো তুমি 5%, ঠিক আছে? এটাই আমাদের শতকরা লাভ। ভীষণ সহজ ছিল আমাদের 5 নম্বর অঙ্কটা, তা আজকে একটা সহজ অঙ্ক দিয়ে ক্লাসটা শেষ করছি। আর আমরা বলেছি যে রোজ শিখব, অল্প করে শিখব, তাতে শেখাটা খুব ভালো হয়। আজকে এই 5টা অঙ্কই থাকছে, নেক্সট ডে আমরা আবার নেক্সট ক্লাসে কালকে আবার 5টা অঙ্ক শিখব। প্রতিদিন শিখি, অল্প করে শিখি, সঙ্গে থাকো। আর কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে, তাতে তোমাদের প্রবলেমগুলো দূর করার চেষ্টা করব। বাড়িতে থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ক্লাসে।